আপনাদের সামনে রয়েছে একটি প্যাকেট যেটি আমি অ্যামাজনে অর্ডার করেছিলাম, একটি এসডি কার্ড। তো এটা আমি স্পিড টেস্ট করে দেখাবো, আনবক্সিং করে দেখাবো। তো এটাই মাত্র এসছে, তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এটাকে আমি এখন কাটিং করব। আর দেখতে পাচ্ছেন এটা আমি কাট করে নিয়েছি, আর এর মধ্যে রয়েছে, আর এটা স্যামসাং এর 128 GB মেমোরি কার্ড, হোয়াইট কালারের ইভো প্লাস। তো দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, আপনাদের সামনেই রয়েছে কার্ডটি, 128 GB ইভো প্লাস হোয়াইট কালারের, সাথে একটি বড় এসডি কার্ড দিয়েছে, যেটা ছোটটা বড়টার মধ্যে ইনসার্ট করা যায় এবং ক্যামেরার মধ্যেও এটা সেট করা যাবে খুব সহজে। তো ফ্রেন্ডস এটা আমি স্পিড টেস্ট করে দেখাবো, এখন এটা আমি সেট করে নেবো। তো দেখতে পাচ্ছেন, যদি আপনারা চান তো অর্ডার করতে পারেন বা চেক করতে পারেন, আর লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো, আপনারা চেক করতে পারবেন। আর এটা আমি এখন স্পিড টেস্ট করবো কম্পিউটার দিয়ে, দেখবো একটি ডেটা বা একটি ফাইল যখন এই মেমোরির মধ্যে দেওয়া হয় কতটা স্পিডে যায়, আর মেমোরিতে কিছু যখন কম্পিউটার নেওয়া যায় তখন কতটা স্পিডে আসে। তো আমি এটা ইনসার্ট করে দিয়েছি, আর আমি আপনাদের সামনে লাইভ প্রুফ দেখিন বন্ধুরা, যে এখানে আমি ইনসার্ট করছি, আর দেখবো এখন ল্যাপটপের মধ্যে আমি একে ইনসার্ট করলাম, আর আমি এখন স্ক্রিনে চলে যাবো। আর তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমি স্ক্রিনে চলে এসেছি, আর এখানে ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন একদম নতুন কার্ড, তাই আমি এটা একটা ফরম্যাট মেরে নেবো, আর এখানে ফরম্যাট মেরে নিচ্ছি খুব সহজ কুইক ফরম্যাট। আর তারপরে নতুন এসডি কার্ড একবার ফরম্যাট মেরে নেয় ভালো। তো এটা ফরম্যাট মেরে নিয়েছি, এখানে একটি নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করব, আর এর মধ্যে আমি একটা ফাইল দেবো, যে কোনো ফাইল, ভিডিও বা একটা লং ফাইল দেবো, যেটা স্পিডটা আমি বুঝতে পারবো যে কতটা স্পিডে যাচ্ছে বা ক্রিয়েট হচ্ছে। তো এখানে আমি একটা ভিডিও নিয়ে এখানে দিলাম, আর এখানে দেখে নেবো মোর ডিটেলস মেরে কতটা স্পিডে যাচ্ছে। তো ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন স্পিড আপনাদের সামনেই রয়েছে, 34-এর আশপাশে আশপাশে এইরকম রয়েছে, আর কন্টিনিউস কিন্তু একই দিচ্ছে, কারণ এর ব্র্যান্ডটাই হলো স্যামসাং ব্র্যান্ড, প্লাস ইভো প্লাসের আমি এটা নিয়েছি। তবে দেখতে পাচ্ছেন এর স্পিড কতটা স্পিডে ক্রিয়েট হচ্ছে, এটা 1.41 GB একটি ফাইল, যেটা খুব সহজে ফিউ সেকেন্ডের মধ্যে, 30 সেকেন্ডও সময় লাগলো না। তো আপনাদের সামনেই রয়েছে লাইভ প্রুফ, এত সহজে এটা ক্রিয়েট হয়ে যাচ্ছে। আর এখন আমরা এটার মধ্যে ক্রিয়েট করার পর এটা থেকে আমরা ল্যাপটপে নিয়ে দেখবো, যে যখন কোনো ফাইল এসডি কার্ডে থাকে সেটাকে যখন কম্পিউটারে নেওয়া হয় তখন কতটা স্পিডে আসে। এটা i3 7th generation প্রসেসর একটি ল্যাপটপের মধ্যে কাজটি করছি, তো আপনারা বুঝতে পারছেন কতটা স্পিড রয়েছে। আর এখন আমি যে এসডি কার্ডে যে ফাইলটি রয়েছে সেই ফাইলটি নিয়ে আমি এখন ল্যাপটপে নেব, তো দেখা যাক কতটা স্পিডে আসে। গেল তো 35 বা 34-এর আশপাশে এরকম MB/s। তো দেখে নিন ফ্রেন্ডস কেমন স্পিডে এটা আসে। সেম এখানেও একই রকম 39-35 এইরকম স্পিডে মেমোরি থেকে চলে আসছে ফাইলটি। তো যখনই আপনারা কোনো ফটো বা ভিডিও এই মেমোরি কার্ডের মধ্যে ক্রিয়েট করবেন বা রেকর্ডিং করবেন, তো দেখতে পাচ্ছেন কতটা স্পিডে নিতে পারবেন। তো যেহেতু স্যামসাং ব্র্যান্ড প্লাস ইভো প্লাসের একটি হোয়াইট কালার আমি অর্ডার করেছিলাম, আমার কাছে আগে একটা অন্য ব্র্যান্ডের ছিল, বাট এটা আমি স্যামসাংয়ের অর্ডার করেছি নতুন করে। তো এর স্পিড টেস্ট করে আপনাদেরকে দেখিয়ে দিলাম, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, যদি কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই কমেন্ট করবেন, আর যদি এমন ভিডিও দেখতে চান এই চ্যানেলে তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। তো ফ্রেন্ডস দেখা হবে পরের ভিডিওতে।